এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার সম্মানিত চারজন ইমাম সরাসরি রসুল সাল আলাই অনুসরণ অনুকরণ করেছেন কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোন মতাদর্শ মতবাদ তারা প্রত্যাখ্যান করেছেন কখনো তারা গ্রহণ করেনি এই চারজন ইমামের যদি আলোচনা শুনি তাদের কিছু উক্তি শুনি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে সর্বাগ্রে বলবো ইমাম আবু হানিফা রহিমহল্লার উক্তি তিনি বলেছেন ইদা সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি যেটা সহি হাদিস রাসুলের এটি হলো আমার মতাদর্শ এটি আমার মাজাহাব অন্যত্র তিনি বলেছেন হারামুন আলা মান লা ইয়ারিফু দলিলি আইয়ুফতি বি কালামি আমি কোথায় থেকে দলিল গ্রহণ করেছি যদি কেউ না জানে না জেনে আমার কথা অনুযায়ী ফতোয়া দেওয়া তার জন্য হারাম অন্যত্র তিনি বলেছেন اذا قلت قولا يخالف كتاب الله تعالى وخبر الرسول فاتركوا قولي আমি যদি কোনো কথা বলে থাকি সেই কথা যদি কোরআন এবং রাসুলের হাদিসের বিরোধী হয় আমার কথা তোমরা প্রত্যাখ্যান করো সেটি ছেড়ে দাও এমনই মা ইমাম মালিক রাহিমাহুল্লাহ অনেক কথাই বলেছেন তিনি উক্তি পেশ করেছেন তার মাঝে দু একটি আমরা বলবো যে তিনি বলেছেন

তিনি বলেছেন আজমা আল মুসলিমুনা আলা মান ইসতাবানalahু সুন্নাতান আন লাম ইয়হিলু লাহ আইদাহ আ লিকৌলি আহাদিন মুসলিম ঐক্যমত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হওয়ার পরে সুন্নত বিরোধী কার কথা গ্রহণ করা কার জন্য কখনো বৈধ হতে পারে না অন্য ইমাম শাফি বলেছেন ইমাম আবু হানিফার মতই ইদা সাহাল হাদিসু ফা ফামাদhabi যেটা সই হাদিস সেটাই হলো আমার মাযহাব অন্যত্র তিনি বলেছেন ইদা ওজাতুম ফি কিতাবে খেলা আসুন্নাত রাসুলিল্লা যদি আমার কিতাবে রাসুল সুন্নত বিরোধী কিছু পাও ফাকুল বিসুন্নাতে রাসুলিল্লা ওদা আউ মা কুলতু আমার আদর্শ মতবাদ ছেড়ে দিয়ে রাসুলের সুন্নত তোমরা গ্রহণ কর অন্যত্রে বলছেন ফাত্তাবি আউহা ওহার অনুসরণ করো ওলা তালতাফিতু ইলা কাউলি আহাদ রাসুলের সুন্নত বিরুদ্ধে কারোর কথার দিকে কখনো দৃষ্টি নিক্ষেপ করবে না ভ্রুক্ষেপ করবে না ইমাম আহমদ বিন হাম্বল যিনি শেষ ইমাম ছিলেন যাকে বলা হয় ইমাম আহল সুন্না তিনি অনেক উক্তি বলেছেন তার মাঝে দিয়ে একটি বলবো তিনি বলেছেন লে তোকাল লিদু নি ওলা তোকাল লিদু মা লেকা ওয়ালা শাফিয়াই ওলা আউজাই ওয়ালা সাউরি অখদ মিন হাইসু আখাদু তোমরা আমার অনুসরণ করবে না ইমাম মালেকের অন্ধ অনুসরণ করবে না ইমাম সাফির অন্ধ অনুসরণ করবে না ইমাম আউজাই সাওরি এবং কার অনুসরণ করবে না বরং অনুসরণ করবে তাহার যে এই সমস্ত ইমাম যার থেকে গ্রহণ করছে তথা রসু চালান থেকে গ্রহণ করছে তার অন্ধ অনুসরণ একমাত্র তোমরা করবে অন্যত্রে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন রায়ুল আউজাই ও রায়ু মালিক রায়ু আবু হানিফা কুল্লুহ রায় যে ইমাম আউজাইয়ের মতাদর্শ তার অভিমত ইমাম মালেকের ইমাম আবু হানিফার অভিমত সব আমার অভিমত সমান সমান কোনো পার্থক্য নেই তবে একজন মুসলিমের দলিল প্রমাণ হল রাসুলের হাদিস অন্যত্রে তিনি বলেছেন মান রদ্দা হাদিস আর রসুল্লাহ ফাহু আলা শাফা হালাকাতিহি যে রসুল সাল্লাহ হাদিসকে প্রত্যাখ্যান করবে সে একদম ধ্বংসের শেষ পর্যায়ে চলে যাবে এই যে এই সমস্ত সংক্ষিপ্ত উক্তি দিয়ে আমরা একজন মুসলিম হয়ে আমাদের মাঝে স্পষ্ট হয়ে গেল যে আমরা কার অনুসরণ অনুকরণ করব।